ভ্যাকসিন নেননি, অথচ মোবাইল ফোনে ভ্যাকসিন হয়ে যাওয়ার মেসেজ এসেছে, পেয়ে গেছেন শংসাপত্র। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়া নবদ্বীপের মায়াপুর বামুনপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, রাজকুমার দে কয়েকদিন আগে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার জন্য পঞ্চায়েত প্রশাসনের মাধ্যমে বৈধ কুপন সংগ্রহ করেছিলেন। নির্ধারিত দিনে বামুনপুকুর হাইস্কুলে ভ্যাকসিন শিবিরের কর্মরত কর্মীরা জানান তাকে ভ্যাকসিন দেওয়া যাবে না, তারা তৃণমূল নেতা সুনীল বিশ্বাসের সাথে দেখা করতে বলেন। ভ্যাকসিন নিতে গেলে আবার তাকে কুপন সংগ্রহ করতে বলা হয় বলে অভিযোগ। ওই দিন বিকালেই তার মোবাইলে মেসেজ আসে তার ভ্যাকসিন সম্পন্ন হয়েছে। রাজকুমার দে বিডিওর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি তার কথা শুনে ফোন কেটে দেন বলে অভিযোগ। উনি চলে আসার পর তারপরে বিকাল চারটের সময় আমাকে রাজকুমার বাবু বললো যে দেখ আমি ভ্যাকসিন নিইনি, অথচ আমার মোবাইলে মেসেজ চলে এসছে আমার ভ্যাকসিন হয়ে গেছে। আমি বললাম যে কি করে হয়, এটা সম্ভব নয়। আর যে ভদ্র মহিলা ভ্যাকসিন দিয়েছে ওনার, সে তো প্রেগনেন্সি, সে তো ছুটিতে রয়েছে। এই অবস্থাটুকুনি আমি যা দেখেছি, পরবর্তীকালে অন্য জায়গায় কী হয়েছে না হয়েছে আমি ডিটেলস বলছি। এই যে আমি ভ্যাকসিন পেলাম না, কিন্তু আমার সার্টিফিকেটটা হয়ে গেছে, এখন আমি হচ্ছে বর্তমান ভ্যাকসিনেশন নিয়ে খুব চিন্তিত। কিন্তু এইরকম হচ্ছে প্রত্যেক গ্রামগঞ্জে, হ্যাঁ, এইরকম হচ্ছে দুর্নীতি করছে, হ্যাঁ, কিছু মানুষ, তাদের আমরা সঠিক হচ্ছে ব্যবস্থা করি। আপনি কি ভিডিওতে কমপ্লেন করেছেন? ভিডিওতে আমি কমপ্লেন করেছিলাম। কিভাবে করেছিলেন? মৌখিক, মানে বাই টেলিফোনে জানিয়েছিলাম এবং হচ্ছে ইমেল করে জানিয়েছিলাম। তার কোনো রেসপন্স কিছু পেয়েছি? রেসপন্স হচ্ছে আমার কথা শুনে উনি ফোন কেটে দেয়। এবং আমার যখন হচ্ছে বিকাল চারটে সামথিং টাইমে হচ্ছে আমার হচ্ছে পেপার আছে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, সেটাও আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম। তিনি কি দেখেছেন? তিনি হচ্ছে দেখেছে কেন সেটা আমি জানি না, আমার ক্লিক হয়েছে যে হচ্ছে উনি হচ্ছে ফরওয়ার্ড করেছেন। আপনার কোথায় ভ্যাকসিন ছিল? আমার হচ্ছে বামুনপুকুর হাই স্কুলে হচ্ছে ভ্যাকসিনটা ছিল, সেখানে আমি লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে হচ্ছে কম্পিউটারে রেখে যাওয়ার পর আমাকে বললো যে তোমার ভ্যাকসিন হবে না, ছোটো স্লিপ আবার দরকার। আমাকে বললো সুনীল বিশ্বাসের কাছে যাওয়ার জন্য, আমি সুনীল বিশ্বাসের কাছে গেলাম। সুনীল বিশ্বাস আমাকে অকুক্ত ভাষায় এবং মারমূর্তি অবস্থায় আমাকে বলে বের হয়ে যাও। সুনীল বিশ্বাস কি কোনো সরকারি আধিকারিক বা সরকারি কোনো ব্যক্তি? না। তাহলে কেন সুনীল বিশ্বাসের কাছে কেন যাওয়া হবে? সরকারি লোক ছাড়া সুনীল বিশ্বাস কেন তিনি হস্তক্ষেপ করবেন এই বিষয়ে? সেটা হচ্ছে আমি কিছু জানি না, কারণ হচ্ছে ওনার কাছে জিজ্ঞাসা করলেই আপনি পাবেন। এবং ওর সঙ্গে আর একটা হচ্ছে আহমেদ শেখ বলে একজন হচ্ছে মেম্বার, সেও হচ্ছে বললো যে তুমি এখান থেকে বেরিয়ে চলে যাও। পরক্ষণে আমি আবার হচ্ছে সফি বলে একজন হচ্ছে ছেলে, তাকে বাই টেলিফোনে হচ্ছে জানালাম, সে আমাকে বললো কাগজপত্র দিয়ে যাও। এক ঘন্টা পরে আমাকে বলছে যে হচ্ছে তোমার হচ্ছে ভ্যাকসিন হবে না, ছোটো স্লিপ নেই। আমি বললাম ছোটো স্লিপ কেন? ছোটো স্লিপ তো হচ্ছে 13 নয় তো হচ্ছে জমা নিয়ে আমাকে স্ট্যাম্প করে দিয়েছে, যখন খুশি আসলেই তখন হবে বলেছে। তা আবার ছোটো স্লিপ কি? আমি জানতে পারলাম না, আমি ভ্যাকসিন শুনে আসলাম, তাহলে আমি পাবো না কেন? মূলত আপনার অফলাইনেই ছিল, তাই তো? হ্যাঁ, অনলাইনে ছিল। অফলাইনে ছিল এবং সমস্ত ডকুমেন্টস আমি দেখালাম, আমার কম্পিউটারে হচ্ছে আমার নাম সিলেক্ট হয়েছে, আমার নামে ভ্যাকসিন এসেছে। পরক্ষণে আবার বিকেল চারটে নাগাদ দেখে আমার মেসেজ চলে এসেছে। তাহলে এই অদ্ভুত ঘটনার আপনি সাক্ষী? হ্যাঁ, যে আপনার ভ্যাকসিন হয়নি অথচ সার্টিফিকেট চলে এসেছে, তাই তো? আমি এখন ভ্যাকসিন কোথায় নেবো, এও একটা চিন্তিত আছি। আপনার বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে পঞ্চায়েতের উপপ্রধান। প্রথমেই আমি বলি যে ভ্যাকসিনটা হচ্ছে এই বিষয়ে কোনো সরকারিভাবে বা পঞ্চায়েতগতভাবে আমার কাছে কোনো খবর ছিল না। তবে পরবর্তীতে আমি জানতে পারি যে ভ্যাকসিন হচ্ছে, এবং যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই এটা তদন্ত হওয়া উচিত। এবং যদি সে সত্যিই যে পায়নি, সে যে বলছে সেটা সত্যিকার মিথ্যা, সেটা ওই দিনের ভ্যাকসিনের যে রেজিস্টার্ড খাতা আছে ওটা যদি চেক করা হয় অবশ্যই সত্যা মিথ্যা বেরিয়ে পড়বে। এবং আগামীতে এইরকম ঘটনা যাতে না হয় সেদিক থেকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখা উচিত। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।